জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজোর গ্রন্থ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আমি সিন্চিতা এই মুহূর্তে চলে এসেছি সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি সিডি ব্লক সিটিজেন্স কাউন্সিলে পৌঁছে গেছি তো সেখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং লেগেছে সব মহিলা সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন বেশিরভাগ কিন্তু মহিলা সদস্য নিয়ে এই পুজোটা তৈরি হয়েছে তো সেই সদস্যদের সাথে তো আমি কথা বলে নেব তারা কিন্তু নিজেদের মানে প্রফেশনে ওয়ার্কিং প্রফেশনটাকে চালিয়ে সুন্দরভাবে চালিয়ে তার সাথে কিন্তু একটা সুন্দর পুজো তৈরি করেছে তো সেই বিষয়ে তো শুনে নেবো তাদের প্রস্তুতি কি মুহূর্তে রয়েছে সেটা কিন্তু আমার ক্যামেরা পার্সন রুবা প্রধানকে একটু বলবো দেখাতে আমি তো দেখছি সাথে আপনারা একটু দেখুন যে প্রস্তুতি কিন্তু মোটামুটি ভালো মতোই শুরু হয়ে গেছে পুজোর আর বেশিদিন বাকি নেই তো পুজোয় সাজগোজের এক্সাইটমেন্টের সাথে সাথে কিন্তু পুজোর প্রস্তুতি সেটাও কিন্তু জোর কদমে চলছে আর কি বিষয় থাকতে চলেছে কি ভাবনা থাকতে চলেছে সেই নিয়ে কিন্তু ক্লাবের যারা মেম্বার্স রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেব তাদের কাছ থেকে শুনে নেব যে তারা কি বলছেন প্রথমে আমার বাবা সে যিনি রয়েছেন আপনার নামতে একটু জানতে চাইবার আর প্রথমেই জানাবো নমস্কার জিও বাংলা আপনাকে স্বাগত নমস্কার ওয়েলকাম জিও বাংলা মাইসেল ডক্টর শর্মিষ্ঠা ঘোষ অন বিহাফ অব সিটি ব্লক সিটিজেন্স কাউন্সিল সেন্ট্রাল দুধগোষ্ঠ কমিটি এটা আমাদের তেতাল্লিশ বছরের পুজো এবং এটা পুরোপুরি মহিলা পরিচালিত দুর্গা পুজো আমরা মহিলারা যে ঘর সামলাতে পারি তারপরেও যে বাইরের কাজ করতে পারি এত বড়ো একটা দুর্গা পুজো করতে পারি এটা আমাদের পুজোটা কিন্তু সেটার প্রমাণ এবং আমি সব দিক থেকে কিন্তু মহিলারা এগিয়ে তাই তো ডেফিনেটলি এবার কারণ মহিলাদের মধ্যে যে পার্সিভিয়ারেন্স যে টেনাসিটি এইটা যার আছে বিশ্ব আমার ডান পাশে রয়েছে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মিস্টার শ্রীমতী সুতোপা চ্যাটার্জি আমার সঙ্গে উনি সকাল থেকে কিন্তু আমরা চাঁদা তুলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আমরা বাড়ি ফিরেছি বারোটা বাড়ি কাজ সামলে আবার এখানে এসছি কিন্তু এটা করতে আমাদের কিন্তু এর মধ্যেও কষ্ট হচ্ছে বারবারই বলছে এটাই আমাদের লাস্ট টাইম আর আমরা পুজো করব না কিন্তু নেক্সট ইয়ারে আমরা জানি পরের বছর কিন্তু আসছে বছর আবার হবে সেই বিষয়টা কিন্তু আবার উঠে আসছে আরেকজন ক্লাব মেম্বারকে পেয়ে গেছি নমস্কার জিও বাংলা স্বাগত আপনার নামটা জানতে চাই আরতি সরকার আচ্ছা তো আপনার এই পুজোর সাথে কতদিন ধরে যুক্ত থাকা হ্যাঁ সাত আট বছর

পুরুলিয়া একটা গ্রাম আমরা জানি এবং পুরুলিয়ার ইউনিকনেস হলো ওদের কুটির শিল্প ওদের সেই মুখোশ তৈরি করা ইয়ে করা এবং তাদের অবদান আমাদের সমাজে কিন্তু অনেকটা কিন্তু তারা চিরকালই পর্দার আলারে থাকে আমরা যেটা করছি পুরুলিয়ার কথাও তুলে দেওয়া হেরিটেজ ওই কালচার ওই হ্যান্ডিক্রাফটটা তুলে ধরছে আমাদের খুব সুন্দর কিন্তু এটা বিষয় ভাবতে মানে থাকতে চলেছে তার জন্য কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে সেন্ট্রাল দুর্গোৎসব পুজো কমেডিতে তাই তো আর যেটা জানতে চাইবো যে অনেক দিনের পূজো তো এবার পুজোর পাশাপাশি মানে থিমের পাশাপাশি আর কি থাকতে চলেছে পুজোর সময় কারণ মহিলারা এক জায়গায় রয়েছে মানে সেখানে আনন্দ উৎসবে কিন্তু সবাই মারতে চলেছে তো আর কী কী কিছু অনুষ্ঠানের প্ল্যান করা হয়েছে কি হয়ে য বলুন আচ্ছা প্রেসিডেন্ট কে আমাদের সাথে পেয়ে গেছে আপনার নামটা জেনে নেব সুতপা চট্টোপাধ্যায় আচ্ছা তো পূজয় মানে থিমের পাশাপাশি আর কি থাকতে চলেছে কি অনুষ্ঠান বা মহিলারা তো আমি জানি যে কোনো সিচুয়েশনে থাকলে কিন্তু তারা মাটিয়ে দিতে পারে অনুষ্ঠানটাকে তো কি থাকতে চলেছে সেখানে আমাদের তো পূজোর 5 দিন মহালয়া থেকে শুরু হয় শর্মিষ্ঠাও একটা মহলা সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করি পায়রা উড়িয়ে এক একবার ঘোড়ার গাড়ি করে সিনিয়র সিটিজেনদের নিয়ে ঘুরেছি খুব সুন্দর বিষয় কিন্তু মানে 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 উদ্বোধন উদ্বোধন থেকে থেকে হচ্ছে সেইখান কিন্তু একটা মানে নতুনত্ব কিছু ষষ্ঠীর দিন আমাদের এবার যোগদানের মহারাজ আসবেন উদ্বোধন করতে তারপরে ষষ্ঠীর দিন উদ্বোধন হতে চলেছে আর প্রত্যেকদিন বিকেল আমাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পাড়ার লোকেরাই মানে সাত থেকে সত্তর সবাই পার্টিসিপেট করে কেউ গান কেউ নাচ কেউ আবৃত্তি কেউ নাটক আর এবার আমরা যেহেতু পুরুলিয়ার ছৌ নাচ কি থাকতে চলেছে সেই বিষয়ে ছৌ নাচ আমরা একদিন করছি তাহলে কিন্তু সবাইকে পৌঁছে যেতে হবে থাকবে আমাদের আমাদের ধাম মাদলও থাকবে ওই গুম গুম আওয়াজও হবে আচ্ছা একদম মানে এটা কনসেপ্টটা হলো আচ্ছা ওনার কাছেই তাহলে চলে যাব একবার সরাসরি আসল পূজোটা করে মানে ওদের সব এদিন এনাদের সাথে সমস্ত কাজে হেল্প করি আর কি যে আমাদের খুব শাস্ত্রিকভাবে হয় একটা বাড়ির পূজো যে অ্যাকচুয়ালি আমরা যখন এখানে আঁকার নামটা প্রথমে জানতে চাই আমার নাম চৈতালি ব্যানার্জ যে পুজোর মানে সবকিছুতেই যে রয়েছে তার কাছ থেকে কিন্তু মানে তার কতটা এক্সাইটমেন্ট কারণ মায়ের জন্য পুজো করা মানে কিন্তু তার একটা কষ্টের থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে কিন্তু সেই বিষয়টা কিন্তু একটু জেনে নেবো অ্যাকচুয়ালি আমরা সবাই যখন এখানে আসি সবাই নতুন সল্ফ লেকে তো সবাই নতুন কেউ পুরোনো না তখন খুব কম লোক নিয়ে পুজো শুরু হয়েছে সেই থেকে একদম বাড়ির পরিবেশটাকেই ধরে রাখার চেষ্টা করা ইনফ্যাক্ট এখনও পর্যন্ত পুজোটা কিন্তু আমরা বাড়ির পরিবেশেই করি কিন্তু তা তার সঙ্গে যোগ হয়েছে কি আমাদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক বড় করে পুজো করা নানান রকম থিম এর সঙ্গে অ্যাড যতই এগিয়ে চলা তত তো নতুন নতুন বিষয় কিছু অ্যাড হতে থাকে আরেকটা জিনিস করছে আমরা একটা পুজোর অনুষ্ঠানের মধ্যে একটা মানে উইথ অল দ্য যারা ভিজিটার্স এবং ওখানে দাঁড়িয়ে আছে একটা কুইজ করছে অন ট্যুরিজম

চলছে পুজোর প্রস্তুতি চলছে আর সাজগোজ মানে কেনাকাটি সেই প্রস্তুতিটাও চলছে আমাদের সমস্ত কিছু আনন্দ কিন্তু এই পুজোটাকে নিয়েই সাজলেই আনন্দ সাজাগোজা শাড়ি গয়না যাই বলুন আমাদের এটাই সব করি একদমই একদমই আর সবাই মিলে কি কতটা আনন্দ মানে এক্সাইটমেন্ট রয়েছে প্রস্তুতি আর পুজোতে তো একটা আলাদা আনন্দ থাকতেই চলেছে আর উই আর দা প্রাউড ডিজিটাল পার্টনার তো জিও বাংলাও এখানে থাকতে চলেছে আপনারাও চলে আসুন পুজো আগে বলছি আমরা এটা মহিলা পরিচালিত দুর্গাপুজো ডেফিনেটলি তার মানে এই নয় যে আমরা ব্লকের পুরুষগুলো দেওয়ার মানে পাতে দেওয়ার যোগ্য নয় তা নয় তাহার তারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে কিন্তু একটা ইংরেজিতে প্রবাদ আছে না ভ্যান টু ম্যান রাইড এ হর্স ওয়ান মাস রাইড বিহাইন্ড দে আর গুড এনাফ দে আর জেনারেশ এনাফ প্রথম সিটটা আমাদের ছেড়ে দিয়েছে আমাদের পেছনে আমাদের স্বামীরা রয়েছে কাকারা রয়েছে সমস রয়েছে ভাইরা রয়েছে সবাই রয়েছে সমস্ত কিন্তু দ্য মেন অ্যাডমিনিস্ট্রেশন দ্য মেন দুর্গাপূজার ইয়েটা কন্ট্রোল মহিলা পরিচয় একদমই তাই পুজোতে আপনারা চলে আসুন উই আর দ্য প্রাউড ডিজিটাল পার্টনার তো তো আপনারা সবাই আসতে আসুন আপনাদের সাথেও দেখা হবে এরকম পুজোর পরিক্রমা নিয়ে পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আমি তো অন্য কোনো ক্লাবের কাছে পৌঁছে যাব আর আপনাদের সেটা কি প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সামনে দেখাতে থাকবো অ্যান্ড উড লাইক টু থ্যাংকস আওয়ার স্পন্সার এমবাজার অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোস আউটডোর স্পন্সার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি স্পন্সার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস ইভেন্ট স্পন্সার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন এবং সেফটি স্পন্সার অ্যারিসন কেবল দেখতে থাকুন জিও বাংলা নমস্কার